হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিড কিচেন আজ আমি শেয়ার করব কাঁচা আমের বাটা রেসিপি আশা করছি আজকের এই জিভে জলানা আম বাটার রেসিপি আপনাদের দারুণ লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন ঝটপট বানিয়ে দেখাই এখানে আমি চারটে আম নিয়ে নিয়েছি এই আমগুলো কিন্তু ঝড়ে পড়ে যাওয়া আম কুশি আম বলা চলে এগুলোর আটি এখনও শক্ত হয়ে যায়নি আমগুলোর খোসা ছাড়িয়ে রাফলি কেটে নিচ্ছি যেহেতু এগুলো আমি বেটে নেব তাই খুব সাইজ করে কাটার দরকার নেই মোটামুটি টুকরো টুকরো করে নিলেই হলো সমস্ত আমগুলো কেটে নিয়েছি এবার একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমের টুকরোগুলো রেখেছি দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি চার পাঁচটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি হাফ সর্ষে গোটা সর্ষে দিলাম আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আম বাটা করবো আমি দুবারে যেহেতু সমস্ত আমগুলো জারের মধ্যে ধরল না একবার আমি বেটে নিয়েছি এবার বাকি আমগুলোও বেটে নিচ্ছি এখানে আমি সাদা সর্ষে দিয়েছি তবে আপনাদের কাছে যদি লাল সর্ষে থাকে সেটাও দিতে পারেন পুরো আমটা বেটে নিয়েছি এবার বানিয়ে নেওয়ার জন্য ক কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন খুব ভালো করে তেলের মধ্যে লঙ্কা আর পাঁচ ফোড়ন নাড়াচাড়া করে যখন একটা মিষ্টি গন্ধ আসবে তখন পুরো আম দিয়ে দিয়েছি এবার পাঁচ ফোড়নের ওপর আম প্রায় তিন চার মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নেব যাতে করে পাঁচ ফোরণের সুন্দর ফ্লেভারটা আম বাটার মধ্যে চলে আসে আর আম বাটার মধ্যে থাকা কাঁচা লঙ্কা আর রসুনটাও সুন্দর করে ভাজা হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার এর সাথে মিশিয়ে দিচ্ছি চিনি এখানে আমি চার টেবিল চামচ চিনি দিচ্ছি চারটে আমের জন্য আপনারা চাইলে চিনির পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী সামান্য কম বেশি করে নিতে পারেন চিনি দেওয়ার পর পরও কিন্তু আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে এবার সব শেষে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি ফ্লেম অফ করে দিয়ে খুব ভালো করে তেলটা মিশিয়ে নিচ্ছি দেখতে পাবেন যখন আম হয়ে যাবে তখন এরকম কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে এই আম আমরা মোটামুটি সাত আট দিন বাইরে রেখেও খেতে পারি আর ফ্রিজে রাখলে এটা এক মাসেরও বেশি ধরে আমরা খেতে পারবো কিন্তু এটা এতটাই সুন্দর হয় আমি বানালে এটা দু দিন তিন দিনেই শেষ হয়ে যায় আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন থ্যাংকস ফর ওয়াচিং মাই